একবার আরেকটা ইঁদুর ভীষণ ভয়ে ভয়ে থাকতো। তার কেবলই মনে হতো সে যদি তার গর্ত থেকে বেরোয় বাইরের চারপাশে থাকা বিড়ালগুলো তার উপর অ্যাটাক করে দেবে। কিন্তু এই ইঁদুরটা একদিন একবার ওই চমৎকারী বাবার ব্যাপারে শুনেছিল যে চাইলেই অন্য কারোর রূপ বদলাতে পারতো। একদিন ইঁদুরটা বিড়ালের চোখ ফাঁকি দিয়ে সাহস করে গর্ত থেকে বেরোলো এবং সোজা পৌঁছে গেল সেই চমৎকারী বাবার কাছে। বাবার কাছে গিয়ে সে বলল, বাবা আমার না বিড়ালকে খুব ভয়, আপনি কিছু একটা উপায় বলুন যাতে আমার বিড়ালদের দেখলে ভয় না লাগে আর বিড়ালরাও আমাদেরকে দেখলে মানে আমাকে দেখলে তেড়ে না আসে। বাবা বেশ কিছু মন্ত্র করে জপ করে এই ইঁদুরটাকে একটা বিড়াল বানিয়ে দিল। বিড়াল সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বাবার জায়গা থেকে বেরিয়ে নিজের ডেরায় ঢুকতে যাবে এমন সময় কয়েকটা কুকুর এসে এই বিড়ালটাকে তাড়া করলো। এই বিড়ালটা ভয়ে কিছু বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল বাবার ডেরাতে। বাবাকে গিয়ে বললো, বাবা মুশকিল হয়ে গেছে, আপনি আমাকে বিড়াল বানিয়ে দিলেন কিন্তু এবার তো কুকুরের ভয়, আমি বেরোনোর সাথে সাথে কুকুরগুলো আমাকে দেখে চিৎকার করছে, কিছু একটা করুন বাবা, আমার প্রাণ রক্ষা করুন। বাবা আবার মন্ত্র পড়লো, একে মন্ত্র পড়ে বানিয়ে দিল বিড়াল থেকে কুকুর। এবার ভাবছে মনে মনে ইঁদুরটা যে বাহ, এবার আমি কুকুর হয়ে গেছি আর তো কোনো ভয় নেই। এই ভেবে সে একদিন হঠাৎ করে চলে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলো তার সামনে সিংহ। সিংহকে দেখে যা হোক করে প্রাণে পোনে দৌড় দিয়ে সে আবার চলে গেল এই বাবার ডেরাতে। বাবাকে গিয়ে বললো, বাবা এবার সিংহ, সিংহ আমাকে তাড়া করেছে, আমার সিংহতে খুব ভয় লাগছে, বাবা আমাকে সাহায্য করুন, কিছু একটা উপায় বার করুন যাতে আমার সিংহকে দেখলে আর ভয় না লাগে, আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না। বাবা অনেকক্ষণ ভেবে বলল, ঠিক আছে যা আবার বলছি। আবার কিছু মন্ত্র বলে তাকে কুকুর থেকে বানিয়ে দেওয়া হলো সিংহ। নিজেকে দেখে এবার এই ইঁদুরটা যে অলরেডি সিংহ হয়ে গেছিলো বিশ্বাস করতে পারলো না, আমি সিংহ, আমাকে দেখে এবার সবাই ভয় পাবে। বুক ফুলিয়ে সে নিজের জায়গা থেকে বেরোলো, জঙ্গল পেরোলো। পেরোনোর সাথে সাথেই সে দেখলো বেশ কয়েকজন শিকারী তার দিকে তাক করে বসে আছে। এবার সে প্রচুর ভয় পেয়ে গেল। এতদিন পর্যন্ত যারা যারা ধরতো তারা ধরা তাও বাঁচার চান্স ছিল, কিন্তু শিকারি যদি একবার তাক করে নেয় তার তো গায়ে তীর লাগবেই। সোজা চলে গেল বাবার ডেরায়। বাবাকে গিয়ে আবার এক কথা, বাবা এইবার তো মানুষ মানে শিকারি বেশ কয়েকজন শিকারি এই সিংহদের পিছনে মানে আমার পিছনে পড়েছিল, এইবার আমার খুব ভয় লাগছে বাবা, এই শিকারিদের আমার খুব ভয় লাগছে, আমি কী করবো বাবা, আমার ভয় দূর করুন। সঙ্গে সঙ্গে বাবা বলল, ভয় সেটা নয় যেটা তুই সবথেকে তোর থেকে বেশি বড় আকারের পশু বা মানুষকে দেখে পাচ্ছিস, ভয় সেটা যেটা তুই তোর মনের মধ্যে সযত্নে পালন করছিস। আসলে এদেরকে দেখে ভয় পাওয়ার আগেই তোর মনে যে ভয়টা আছে সেটা তোকে শেষ করতে হবে। সো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পারলাম, যদি তুমি মানসিকভাবে স্ট্রং হও, যদি তুমি শারীরিকভাবে স্ট্রং নাও হও কিন্তু মানসিকভাবে যদি স্ট্রং হও, তোমার সামনে যত শক্তিশালী যেই আসুক না কেন তুমি তাকে এক মিনিটের মধ্যে পরাস্ত করতে পারবে। ভয় পেও না, ভয়ের আগে এগিয়ে যাও, কারণ ভয়ের আগে জয় আছে।